হাঁসের মৃত্যুতে ময়নাতদন্তের দাবি করেছিলেন গৃহবধূ। হাঁসের মৃত্যুতে অভাবের সংসারে নেমে এসেছিল আরো দুর্ভোগ। অবশেষে জেলা পরিষদের পক্ষ থেকে 10টি হাঁস প্রদান করা হলো গৃহবধূকে। অভাবের সংসারে ডিমপাড়া হাঁসি অন্যতম ভরসা। সেই ডিমপাড়া হাঁসের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন চুচুড়ার সিংহী বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস। ইতি বিশ্বাসের স্বামী অসুস্থ, একমাত্র ছেলে আক্রান্ত ব্লাড ক্যান্সারে। অভাবের সংসার, স্কুলের সামনে পাঁপড় ভাজা বিক্রি করে সংসার চালান ইতি বিশ্বাস। অভাবের সংসারে 10টি ডিমপাড়া হাঁস ছিল তার রোজগারের অন্যতম সম্বল। তবে তার মধ্যে 3টি হাঁস মরে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন ইতি বিশ্বাস। গত 20শে জানুয়ারি বাড়ির সামনে পড়ে থাকা মুড়ি খেয়ে মৃত্যু হয়েছিল হাঁসগুলির। মুড়িতে বিশ্রী গন্ধ পেয়ে ইতিদেবী সন্দেহ করেন মুড়ির মধ্যে বিষাক্ত কিছু মেশানো ছিল। সেই কারণে চুচুড়া থানার জেলা পশু হাসপাতালে দ্বারস্থ হয়ে হাঁস 3টির ময়নাতদন্তের দাবি জানান ইতিদেবী। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ফিরিয়ে দেয়। হাল ছাড়তে নারাজ ইতিদেবী। পশু হাসপাতালে কোনো সাহায্য না পেয়ে হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীকে বিষয়টি জানান তিনি। গত 24শে জানুয়ারি কর্মাধ্যক্ষ ইতিদেবীকে নিয়ে থানায় যান এবং সেখানে ডায়েরি করান। তারপর পশু হাসপাতালে গিয়ে মৃত হাঁসগুলির ময়নাতদন্তের ব্যবস্থাও করেন। কলকাতায় ভিসেরা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। তার রিপোর্ট এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। ইতিদেবীর স্বামী অসুস্থ, একমাত্র ছেলে মারণ রোগে আক্রান্ত। খুব অভাবের সংসার, কোন রকমে দিন গুজরান হয় ইতিদেবীর। তাদের অভাবের কথা জানতে পেরে কর্মাধ্যক্ষ ইতিদেবীকে 9টি ডিমপাড়া হাঁস দেন। কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, প্রথমে ইতিদেবী হাঁসগুলি নিতে চাননি। তবে ইতিদেবীকে নির্মাল্যবাবু ভাই হিসেবে হাঁসগুলি দিচ্ছেন বলার পর ইতিদেবী সেগুলি গ্রহণ করেন। আমাদের তো ঘটনাটা ফিরিয়ে দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই। ওনার অভিযোগ ছিল 3টে ওনার হাঁসকে, 10টা হাঁসের মধ্যে 3টে হাঁসকে বিষ প্রয়োগ করে মেরে দেওয়া হয়েছিল। তো তৎক্ষণাৎ আমরা ওনাকে আবেদন করেছিলাম যে আমরা যদি কোনো হাঁস দিই, কিন্তু উনি এতটাই নিজের স্বাবলম্বী এবং এতটাই নিজের অদম্য মানসিকতা উনি প্রথমে নিতে অস্বীকার করে। আমি তারপর বলি যে আমি ভাই দিদিকে হিসাবে যদি দিই, তাহলে যদি নেন তো সেই ভাই দিদিকে হিসাবে দিয়ে দেওয়াতে উনি ওই প্রস্তাবে রাজি হন। এবং আজকে আমরা সত্যি খুব খুশি যে একটা এরকম পরিবার, যে পরিবার সত্যি একদম অর্থনৈতিকভাবে খুব অর্থ কষ্টের মধ্যে আছে, এরকম উনি সেরকম ভাবে লেখাপড়াও জানে না। আমি আগেও বলেছি উনি একটা দৃষ্টান্ত, যে যদি সত্যিকারের মানসিকতা রাখা যায় তাহলে অবশ্যই যে ল এবং জাস্টিস পাওয়া যায় সেটা সত্যি উনার থেকে শিক্ষণীয়। আজকে আমরা ওই ভাই হিসাবে, আমি উনার ভাই হিসাবে, আমরা উনার হাতে কিছু হাঁস তুলে দিলাম। কিছুদিন আগেই হাঁসের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন ইতিদেবী। এদিন হাঁস পেয়ে আনন্দে ইতিদেবীর চোখের কোণে জল জমেছে। আমি এসেছি, আমি পরম খুশি হয়েছি, কারণ স্যার আমার মতন বাড়িতে, আমার গরিব মতন বাড়িতে এসেছে। এটা স্যারের জন্য আমি অশেষ কৃপা জানাচ্ছি। আর স্যারের জন্য আমি যে এতটা দূর এগোতে পারেছি, এটা তো আমি স্যারকে তার জন্য ধন্যবাদ দেওয়া তো ছোট হবে। আমার ছোট বোন হয়ে তাকে আমি শতকোটি প্রণাম করি। আর আমার মতন মানুষকে স্যার যে পাশে দাঁড়িয়েছে, এটা আমি তার জন্য আপনাদের কাছে বলছি যে আমি তার জন্য খুব খুশি। আমাকে এখন স্যার অনেকগুলো হাঁস দিয়েছে, 9টা হাঁস দিয়েছে। কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী জানান, দুবেলা ঠিক করে খাওয়া জোটে না, তবুও ইতিদেবীর অদম্য মনের জোর প্রশংসনীয় এবং শিক্ষণীয় বটে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চুচুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।